যত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতান্ত্রিক নয় বলে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আইন করার কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। তিনি বলেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক পন্থায় নির্বাচনে ক্ষমতায় এসেছে, তাই তাদের অধীনে সব নির্বাচনও সেভাবেই হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। 2014 সালের 5ই জানুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচনের একটা তামাশা করা হয়েছিল, সেই তামাশাতে বিরোধী দল যোগ দেয় না এবং দেশের শতকরা 5% মানুষের যোগ দেয় না। 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত করা হয়েছিল। তো সেই দিনই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, দলীয় সরকার অধীনে নির্বাচন করেছে। ফলে আপনারা দেখছেন যে যতগুলো নির্বাচন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনে এক দলীয় একতরফাভাবে হচ্ছে। এই কারণেই আমরা আজকে গণতন্ত্রহীন একটা অবস্থায় বাস করছি।